আজকের ক্লাসের বিষয় হচ্ছে মুক্ত বাণিজ্য, অর্থাৎ যখন দুটো দেশের মধ্যে বাণিজ্য হবে অথবা একটা দেশ যখন বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করে, তখন যদি কোনো দেশ বা সেই দেশ বাণিজ্যের ওপর কোনো শুল্ক বা কর বা কোনো রকম রেস্ট্রিকশন বা কোনো ইম্পোর্ট কোটা বা এক্সপোর্ট কোটা ইত্যাদি বিভিন্ন রকম বাধা প্রদান না করে বা বাণিজ্যকে যদি মুক্তভাবে হতে দেয়, অর্থাৎ কোন রকম কর শুল্ক পরিমাণগত নিয়ন্ত্রণ ইত্যাদি না চাপিয়ে যদি মুক্ত বাণিজ্যে সায় দেয় দুটো দেশ বা একটা দেশ পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বা অনেকগুলো দেশ যদি এরম নীতি নেয়, তখন তাকে মুক্ত বাণিজ্যে সাহায্য করা অথবা মুক্ত বাণিজ্যে অংশ নেওয়া বলে। পৃথিবীতে অনেকগুলি সংগঠন আছে যারা মুক্ত বাণিজ্য হয়ে কথা বলে, যেমন WTO আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এছাড়াও অনেকগুলি সংগঠন আছে। মুক্ত বাণিজ্যের সপক্ষে এবং বিপক্ষে অনেকগুলি যুক্তি প্রদর্শন করা হয়, এখন আমরা দেখব সেগুলো কি কি। এখানে দেখা যাচ্ছে মুক্ত বাণিজ্যের সপক্ষে প্রথম যুক্তি যেটা বা পক্ষে যুক্তিগুলোর মধ্যে হচ্ছে বিশেষায়নের সুবিধা। আমরা জানি যে একটা দেশ সবকিছু বানানোয় পারদর্শী হতে পারে না, একটা দেশ সে অনেকগুলো দ্রব্য ব্যবহার করতে পারে কিন্তু নিজের রিসোর্স বা যা সম্পদ আছে সেগুলো ব্যবহার করে, অর্থাৎ উৎপাদনের উপকরণগুলি ব্যবহার করে সে কিছু কিছু দ্রব্য বানানোয় পারদর্শী হয় বা সেগুলো বেশি করে বানায়, এবং যেগুলো সে বানাতে পারে না বা যেগুলো বানাতে সেখানে বেশি খরচা হয় বা কম পারদর্শী হয় সেগুলো সে অন্যের থেকে কেনে। অর্থাৎ একটা দেশ উৎপাদনের সবকটা দ্রব্যই বা সব দ্রব্যই উৎপাদনে একই রকম পারদর্শী হতে পারে না, সেই দেশ কিছু দ্রব্যে পারদর্শী হয় অর্থাৎ বিশেষায়নের সুবিধা নিয়ে, সেই দেশ কিছু কিছু দ্রব্য উৎপাদনে স্পেশালাইজ হয়ে ওঠে এবং সেগুলো সে বেশি করে বানায়, এবং সে যেগুলো বানাতে পারে না বা যেগুলো বানানো এসে স্পেশালাইজ নয় বা বিশেষজ্ঞ নয় সেগুলো সে কম বানায় বা বানায় না এবং পৃথিবীর অন্যান্য দেশের থেকে কেনে। তাই মুক্ত বাণিজ্য হলে একটা দেশ সে যে দ্রব্যটা ভালো করে বানাতে পারে বা যে দ্রব্য উৎপাদনে সে পারদর্শী সেটাকে সে আরো বেশি করে বানাবে এবং পৃথিবীর অন্যান্য দেশের কাছে বিক্রি করে নিজের প্রয়োজনের অন্যান্য দ্রব্যগুলি কিনবে। যেমন ভারত খাদ্যশস্য, জুয়েলারি, মশলা, জামা কাপড় ইত্যাদি বানানোয় বেশি পারদর্শী, তাই যদি মুক্ত বাণিজ্য হয় তাহলে ভারত এগুলো আরো বেশি করে বানাবে এবং বানিয়ে পৃথিবীর অন্যান্য দেশকে দেবে এবং অন্যান্য দেশের থেকে নিজের প্রয়োজনের মেশিন অস্ত্র এগুলো কিনবে। কিন্তু মুক্ত বাণিজ্য যদি না হয় ভারতকে তখন মেশিন অস্ত্র এগুলোও বানাতে হবে, যে জন্য খরচাও বেশি পড়বে এবং সেখানে রিসোর্স বা সম্পদ দেওয়ার জন্য ভারত হয়তো যেগুলো বানানোয় বেশি পারদর্শী সেগুলো বেশি পরিমাণে বানিয়ে উঠতে পারবে না। দুই হচ্ছে সার্বিক প্রগতি ও উৎপাদন ব্যয়গত সুবিধে। আমরা জানি উৎপাদন যদি বেশি করে করা হয় তাহলে উৎপাদনের একটা ব্যয় সংকোচের সুবিধে পাওয়া যায়, কাজেই যদি বিশেষায়নের সুবিধাকে মেনে নেওয়া হয়, অর্থাৎ যে দেশ যে দ্রব্য উৎপাদনে পারদর্শী সে যদি সেগুলো আরো বেশি করে বানায় তাহলে উৎপাদন বেশি করে হবে এবং একটা উৎপাদনের ব্যয় সংকোচের সুবিধে হবে, অর্থাৎ উৎপাদনের পরিমাণও বাড়বে এবং উৎপাদনের দ্রব্যের গুণগত মান ভালো হবে এবং দামও কম হবে এবং সেই দ্রব্য পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে সারা বিশ্বেরই সার্বিক প্রগতি হবে। কিন্তু যদি মুক্ত বাণিজ্যে যদি বাধা দেওয়া হয় তাহলে একটা দেশকে সব রকম দ্রব্য নিজের প্রয়োজনের বানাতে হবে এবং এক্ষেত্রে হয়তো উৎপাদন কম পরিমাণে হবে বা উৎপাদনের ব্যয়গত সুবিধাগুলি সে হয়তো ভোগ করতে পারবে না, তাই সেই দেশেরও সার্বিক প্রগতি হবে না এবং সারা বিশ্বেরও সার্বিক প্রগতি অসম্ভব। কারণ অনেকগুলো কোম্পানি যদি অল্প অল্প করে উৎপাদন করে তাহলে উৎপাদনের ব্যয়গত সুবিধে হয়তো সে পাবে না, কিন্তু যদি মুক্ত বাণিজ্য তলে যদি মুক্ত বাণিজ্য চলতে থাকে তাহলে যে কোম্পানিগুলি অপারদর্শী বা ইনএফিসিয়েন্ট সেগুলো বাজার থেকে চলে যাবে, কাজেই যে কয়েকটা কোম্পানি থাকবে সেই কোম্পানিগুলো যে দ্রব্য বানাবে সেজন্য সেই কোম্পানিগুলো উৎপাদনের ব্যয়গত বা ব্যয় সংকোচের সুবিধে পাবে এবং সেজন্য দ্রব্যের গুণগত মান ভালো হবে, পরিমাণ বেশি হবে এবং দামও কম হবে, যার সুবিধে সারা বিশ্ব পাবে। তিন হচ্ছে প্রতিযোগিতামূলক মনোভাব। যদি মুক্ত বাণিজ্যে সাহায্য করা হয় বা যদি মুক্ত বাণিজ্যকে প্রশ্রয় দেওয়া হয় বা মুক্ত বাণিজ্যের নীতি যদি গ্রহণ করা হয় তাহলে একটা দেশে একই সাথে বিদেশি দ্রব্যও থাকবে এবং দেশি দ্রব্যও থাকবে, অর্থাৎ একই দ্রব্য বিদেশি কোম্পানিও বানাচ্ছে এমন হবে, দেশি কোম্পানিও বানাচ্ছে এমন হবে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা চলার জন্য কেউই কাউকে জমি ছেড়ে দেবে না এবং দুজনেই একই রকম পারদর্শী হয়ে উঠবার চেষ্টা করবে। যেমন ভারতে দেখি আমরা ভারতীয় বস্ত্র পাওয়া যায়, বিদেশি বস্ত্র পাওয়া যায়, ভারতে উৎপন্ন খাবারও পাওয়া যায়, বিদেশের উৎপন্ন খাবারও পাওয়া যায় এবং এদের মধ্যে প্রতিযোগিতা চলার জন্য প্রত্যেকেই
কেউ কাউকে জমি ছেড়ে দিতে চায় না এবং প্রত্যেকেই একই রকম পারদর্শী হয়ে ওঠার চেষ্টা করে বা নিজের দ্রব্যকে জনগণের কাছে সেরা প্রতিপন্ন করার চেষ্টা করে এবং সেজন্য উভয়েরই মঙ্গল হয় বা উভয়েরই দ্রব্যের গুণগত মান ভালো হয় বা দাম কম হয়, সেই সুবিধাগুলো জনগণ পেয়ে থাকে। কাজেই প্রতিযোগিতামূলক মনোভাব মুক্ত বাণিজ্যে দেখা যায়, যে জন্য উভয় দেশের বা একটা দেশে যতগুলো কোম্পানি ব্যবসা করছে বা সারা পৃথিবী জুড়ে যতগুলো কোম্পানি ব্যবসা করছে তাদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং সেই প্রতিযোগিতায় তাদের প্রত্যেকেই লাভবান হয়, কারণ কেউ কাউকে জমি ছেড়ে দিতে চায় না। চার হচ্ছে দ্রব্যের সহজলভ্যতা। মুক্ত বাণিজ্যের জন্য একটা দেশ যেসব দ্রব্য বানাতে পারতো না বা বানাতে পারে না বা বানানোর জন্য সেই দেশে উপযুক্ত পরিকাঠামো বা সম্পদ নেই, সেই দেশ সেই দ্রব্য অত্যন্ত সহজে পেয়ে থাকে এবং শুধু দ্রব্য না, উৎপাদনের উপকরণ গুলোও পেয়ে থাকে। এমন অনেক দ্রব্য আছে যেগুলো ভারতে আগে হতো না বা ভারত বানাতে পারতো না বা ভারতে বানানোর খরচা বেশি বা পরিকাঠামো নেই, সেগুলো কিন্তু মুক্ত বাণিজ্য অথবা বৈদেশিক কোম্পানিকে ভারতে ব্যবসা করতে দেওয়ার জন্য সেগুলো ভারত অত্যন্ত সহজে পেয়ে থাকে। যেমন পিজা, আগে ভারতে পিজা কিংবা বার্গার এই জাতীয় দ্রব্য পাওয়া যেত না, কিংবা বলা যেতে পারে যে বিভিন্ন বৈদেশিক দ্রব্যের জামা কাপড় ইত্যাদি, এগুলো আগে বা বৈদেশিক স্টাইলের বিভিন্ন রকম জিনিস সেগুলো আগে ভারতে ছিল না, সেগুলো মুক্ত বাণিজ্যের জন্য অথবা বৈদেশিক ব্যবসায়ীদের এই দেশে ব্যবসা করতে পারার জন্য ভারতীয়দের কাছে কম দামে সেগুলো সহজলভ্য হয়ে উঠেছে। শুধু দ্রব্য নয়, দ্রব্য বানানোর উপকরণ যেমন মূলধন, শ্রমিক ইত্যাদিগুলিও মুক্ত বাণিজ্যের জন্য দুই দেশের মধ্যে আদান প্রদান হতে পারে এবং কম খরচায় আদান প্রদান হতে পারে এবং সেজন্য উৎপাদনের উপকরণও সহজলভ্য হয়ে ওঠে। পাঁচ, বৈদেশিক সহযোগিতা। যদি মুক্ত বাণিজ্যের নীতি নেওয়া হয় তাহলে বিভিন্ন দেশের মধ্যে একটি পারস্পরিক বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে ওঠে, কারণ কেউই কাউকে ব্যবসা বাণিজ্য করতে বাধা দেয় না এবং একটি দেশ নিজের প্রয়োজনে অন্য দেশের কাছ থেকে সহযোগিতা বা অর্থনৈতিক সহযোগিতা বা বিভিন্ন রকম সহযোগিতা পেয়ে থাকে। অর্থাৎ সারা বিশ্বজুড়ে একটি শান্তিমূলক মনোভাব অবস্থান করে বা শান্তির আবহাওয়া সারা বিশ্ব জুড়ে অবস্থান করে, কারণ মুক্ত বাণিজ্যের জন্য কোনো দেশগুলোর মধ্যে রেষারেষি থাকে না, ফলে তাদের মধ্যে একটি সহযোগিতা বা বন্ধুত্বপূর্ণ অবস্থান দেখা যায়। ছয়, প্রশাসনিক হস্তক্ষেপ মুক্ত। মুক্ত বাণিজ্যের জন্য কোনো রকম কর বসাতে হয় না, তাই জন্য সেখানে প্রশাসনিক হস্তক্ষেপেরও প্রয়োজন হয় না, কারণ যদি মুক্ত বাণিজ্যকে বাধা দেওয়া হয় বা যদি সংরক্ষণের নীতি নেওয়া হয় তাহলে দেশীয় শিল্পের বাড়বাড়ন্ত দেখা যায় এবং দেশীয় শিল্পপতিদের একচেটিয়া বাজার দেখা যায় এবং সেক্ষেত্রে দেশীয় শিল্পপতিগণ ঘুষ দিয়ে বা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তাদের পক্ষে বিভিন্ন রকম আইন পাশ করিয়ে নেওয়ার চেষ্টা করেন বা তাদের উপকার হবে এরকম অনেক কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সেখানে প্রশাসনিক হস্তক্ষেপ দেখা যায়। কিন্তু প্রশাসনিক হস্তক্ষেপ একদম থাকে না মুক্ত বাণিজ্যে, কারণ এখানে কোনো রকম সরকার বা অন্য কোনো প্রশাসনিক সংস্থানের বা অন্য কোনো প্রশাসনিক বা অন্য কোনো প্রশাসনিক সংস্থার এখানে কোনো হস্তক্ষেপের প্রয়োজনই পড়ে না। সেজন্য মুক্ত বাণিজ্য প্রশাসনিক হস্তক্ষেপ মুক্ত এবং প্রশাসনিক হস্তক্ষেপ মুক্ত হওয়ার জন্য যা যা সুবিধাগুলো পাওয়া যায় সেই সুবিধাগুলো মুক্ত বাণিজ্য পেয়ে থাকে। এরপর আসছে বিপক্ষে যুক্তি। বিপক্ষে যুক্তিগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে মুক্ত বাণিজ্য উন্নয়নশীল দেশের জন্য অসুবিধে সৃষ্টি করে, কারণ মুক্ত বাণিজ্য হলে বৈদেশিক সংস্থাগুলি সেই দেশে ব্যবসা করে এবং এর ফলে সেই দেশের বা উন্নয়নশীল দেশের নিজস্ব শিল্পের কোনো বিকাশ ঘটে না। আমরা দেখেছি পৃথিবীর যেসব গরিব দেশ বা তৃতীয় বিশ্বের দেশ যেমন ভারতবর্ষ, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এসব দেশগুলি অনেক পরে স্বাধীনতা পেয়েছে এবং এখানে এইসব দেশগুলি হলো উন্নয়নশীল এবং এখানে যদি বৈদেশিক দ্রব্য ব্যবসা বাণিজ্য করে বা স্বাধীনতা পাওয়ার আগেও এখানে বিদেশি শিল্পপতিগণ ব্যবসা বাণিজ্য করে গেছে, সেজন্য এই দেশগুলি যখন স্বাধীন হয় তখন তাদের অর্থনৈতিক পরিকাঠামো উপায় কিছুই ছিল না, তাই এই দেশগুলিকে যথেষ্ট অসুবিধায় পড়তে হয়েছিল এবং অর্থনৈতিক উন্নতি করতে গিয়ে তাদেরকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। এবং আরো অসুবিধে হলো যদি মুক্ত বাণিজ্য চলতে থাকে তাহলে একটি দেশে বিদেশি শিল্পের রমরমা দেখা যায় এবং বিদেশি শিল্পের সঙ্গে দেশীয় শিল্পগুলি পেরে ওঠে না, কারণ বিদেশি শিল্পগুলি বা প্রথম বিশ্বের দেশগুলির যে শিল্প উৎপাদন আছে বা শিল্পপতিগণ আছে তাদের টেকনোলজি কিংবা কৌশলগত উৎপাদন ব্যবস্থা, তাদের দাম সবই দেশীয় শিল্পের তুলনায় অনেক কম হবে, সেজন্য দেশীয় শিল্পপতিগণ ব্যবসা করতে চাইবে না বা দেশীয় শিল্পের ধ্বংস হবে বা বলা যায় দেশে শিল্প গড়েই উঠবে না। কাজেই উন্নয়নশীল দেশের জন্য প্রধান অসুবিধে হলো যে মুক্ত বাণিজ্যে যদি সাহায্য করা হয় বা মুক্ত বাণিজ্যে যদি নীতি নেওয়া হয় তাহলে সেই দেশের অর্থনৈতিক পরিকাঠামো গড়ে উঠবে না এবং দেশীয় শিল্প ধ্বংস হবে
কারণ মুক্ত বাণিজ্যের জন্য বিদেশি শিল্পের সঙ্গে দেশের শিল্পগুলি পেরে উঠবে না এবং তাদের অবলুপ্তি ঘটবে। তিন, সব শিল্পের বিকাশ ঘটে না। যদি মুক্ত বাণিজ্য চলেও, তাহলেও আমরা জানি রিকার্ডো তুলনামূলক তত্ত্ব থেকে যে একটা দেশ বা পিছিয়ে পড়া দেশ বা উন্নয়নশীল দেশ সেই সব দ্রব্যই বানাবে যে দ্রব্যে সে সুযোগ ব্যয় কম ভোগ করছে। অর্থাৎ একটি দেশ যেটি পিছিয়ে আছে পৃথিবীর প্রথম সারির দেশগুলোর থেকে, সে দেশ কিন্তু সব শিল্প বানাতে চাইবে না, সে সেগুলিই বানাবে বা সেগুলো বানানোর উপরই জোর দেবে যেখানে সেই দেশ সুযোগ ব্যয় সুবিধে ভোগ করছে বা সেই দেশে বানানোর সুযোগ ব্যয় কম। এটা আমরা জেনেছি রিকার্ডোর তুলনামূলক তত্ত্ব থেকে। কাজেই মুক্ত বাণিজ্য চললেও সেই দেশ সব রকম শিল্পের বিকাশ ঘটাতে চাইবে না, শুধু সেই শিল্পগুলোরই বিকাশ ঘটাবে যে শিল্পগুলো সে বিদেশে বিক্রি করতে পারবে বা যে শিল্পগুলো সুযোগ ব্যয় কম ভোগ করছে বা যে শিল্পে সেই দেশের বিকাশ হতে পারে। কাজেই মুক্ত বাণিজ্য চললে একটা দেশে সব রকম শিল্পের বিকাশ ঘটবে না, ফলে বাকি দিকগুলি অবহেলিত থাকবে বা বাকি শিল্পগুলো অবহেলিত থাকবে। চার, বৈদেশিক নির্ভরশীলতা। মুক্ত বাণিজ্য চললে একটা দেশ বিদেশের ওপর অত্যধিক পরিমাণে নির্ভরশীল হয়ে পড়ে, এখানে আর্থিক দিক থেকেও সেই দেশটাকে বিদেশ শোষণ করতে পারে বা সেই যে দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সেই দেশ যদি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বা ভুগতে থাকে তাহলে অপর দেশকেও ভুগতে হবে। এখন আমরা দেখছি এখন বিশ্বায়নের যুগ, কাজেই একটি দেশে যদি মন্দা চলে সেই যে মন্দার প্রভাব তা পৃথিবীর অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে, যা 2008-09 সালেও দেখা গেছিল, বর্তমানেও দেখা যাচ্ছে এবং 1929-30 সালের গ্রেট ডিপ্রেশনের সময়ও দেখা গেছিল। যে বৈদেশিক নির্ভরশীলতা থাকার জন্য যখন আমেরিকা ভুক্তভোগী হলো বা যখন আমেরিকা ভুগলো, আমেরিকা যখন অর্থনৈতিক মন্দা দেখা দিল তখন এর প্রভাব পৃথিবীর অন্যান্য দেশেও ছড়িয়ে পড়লো। কাজেই বৈদেশিক নির্ভরশীলতা অধিক পরিমাণে হলে যে দেশের ওপর বৈদেশিক নির্ভরশীলতা আছে সেই দেশে যদি অর্থনৈতিক মন্দা বা ক্ষতিগ্রস্ত চলে বা সেই দেশ যদি অর্থনৈতিক ভাবে ভুগতে থাকে তাহলে সেই দেশের ওপর নির্ভরশীল অন্যান্য দেশগুলিও বেকায়দায় পড়ে যায়। পাঁচ, বৈদেশিক ক্ষতিকারক দ্রব্যের অনুপ্রবেশ। এখানে বলা হয় যে মুক্ত বাণিজ্য যদি চলে তাহলে বিদেশি অনেক ক্ষতিকারক দ্রব্য আছে যা হয়তো সেই দেশে আগে প্রবেশ করতো না বা সেই দেশে আগে ভোগ্য দ্রব্য হিসেবে ব্যবহৃত হতো না, সেগুলির প্রবেশ করতে থাকে, যেমন ড্রাগ ইত্যাদি দ্রব্যগুলি। কারণ মুক্ত বাণিজ্যের জন্য পৃথিবীর প্রথম সারির দেশ হয়তো এমন অনেক দ্রব্য ভোগ করে যা তৃতীয় বিশ্বের দেশরা ভোগ করে না, তাদের দেশে প্রবেশ করে। এবং ছয়, যা অত্যন্ত যুক্তিযুক্ত, তা হলো কর্মসংস্থান। মুক্ত বাণিজ্যকে প্রশ্রয় দেওয়া হলে বৈদেশিক ব্যবসায়ীরা দেশে ব্যবসা করবে এবং এজন্য দেশের শিল্প ধ্বংস হবে, সব শিল্পের বিকাশ হবে না বা সেই দেশটি অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে না বা সেই দেশে অর্থনৈতিক উন্নয়নের পরিকাঠামো ভালোভাবে গড়ে উঠবে না এবং এজন্য কর্মসংস্থানও হবে না। এবং বিদেশি শিল্পপতিগণ যদি ব্যবসা করে তাহলে যে কর্মসংস্থান সৃষ্টি হবে সেখানেও যে সেই দেশের জনগণ চাকরির সুযোগ পাবে এমন নয়, হতে পারে বিদেশ থেকে কর্মচারী এনে সেখানে কাজ করানো হলো। এর ফল হলো যে দেশে বিদেশিরা ব্যবসা করছে সেই দেশে কর্মসংস্থান হলো না। কাজেই কর্মসংস্থান গড়ে তুলতে হলে বা অর্থনৈতিক পরিকাঠামো গড়ে তুলতে হলে বা দেশকে স্বনির্ভর হতে হলে বা বলা যেতে পারে দেশীয় শিল্পের বিকাশ ঘটাতে হলে একটি দেশকে মুক্ত বাণিজ্যের পন্থা অবলম্বন করা উচিত নয়। এগুলো সত্ত্বেও আমরা বলতে পারি যে মুক্ত বাণিজ্যই হলো বর্তমান দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীর সব দেশ বা বেশিরভাগ দেশই মুক্ত বাণিজ্যের পক্ষে সায় দেয় এবং মুক্ত বাণিজ্যের নীতি গ্রহণ করে, কিন্তু কিছু পিছিয়ে পড়া দেশ আছে বা তৃতীয় বিশ্বের দেশগুলি সরাসরি মুক্ত বাণিজ্যের নীতি না নিয়ে মুক্ত বাণিজ্যের সঙ্গে কিছুটা সংরক্ষণের নীতি নেয় যাতে সেই দেশের নিজস্ব শিল্পগুলিরও বিকাশ ঘটে এবং সেই দেশের অর্থনৈতিক পরিকাঠামো উন্নত হয় এবং সেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়। কাজেই মুক্ত বাণিজ্য সম্পূর্ণরূপে গ্রহণ না করে বৈদেশিক শিল্পপতিদের আহ্বান জানিয়েও কিছুটা সংরক্ষণের নীতি বর্তমান বিশ্বের বেশিরভাগ দেশগুলি গ্রহণ করছে এবং এখানে প্রথম সারির দেশগুলোও আছে, এবং এজন্য দেশীয় শিল্পের বিকাশ বা অর্থনৈতিক স্বনির্ভরশীলতা অর্জন অথবা অর্থনৈতিক পরিকাঠামো গঠন বা সর্বোপরি দেশীয় মানুষদের কর্মসংস্থান সৃষ্টি বা নিজের দেশের জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টির যুক্তিকে প্রধান করে দেখানো হয়। তাই সম্পূর্ণরূপে মুক্ত বাণিজ্যের নীতি যুক্তিযুক্ত হলেও সেগুলো পৃথিবীর বেশিরভাগ দেশেই দেখা যায় না, এখানে আমেরিকাও আছে, বরং যা দেখা যায় সেটি হলো বৈদেশিক শিল্পপতিদের নিজস্ব দেশে আহ্বান জানানো এবং একই সাথে কিছুটা সংরক্ষণের নীতি নেওয়া। সম্পূর্ণরূপে সংরক্ষণ নয়, অর্থাৎ বিদেশি শিল্পপতিকে দেশে ঢুকতে দেবো না এমন নয়, বিদেশি শিল্পপতি বা বিদেশি শিল্পগুলিকে দেশে ঢুকতে দিয়েও নিজস্ব দেশের শিল্পর যাতে বিকাশ ঘটে এবং নিজস্ব দেশের যাতে কর্মসংস্থান ঘটে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটে সেজন্য
কিছুটা সংরক্ষণের নীতি গ্রহণ করা হয়।